তার মানে কি আইন, সততা এসবের মূল্য নেই? শুনেছি অন্য পথে বয়সও পরিবর্তন হচ্ছে। তাহলে প্রশ্ন আছে, আইন এবং নীতিমালা থাকা সত্ত্বেও মাথা ব্যথার চিকিৎসা না করে মাথা কাটার সিদ্ধান্ত কি অন্য পথে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, যে কোনো রাষ্ট্রই নাগরিকের সাংবিধানিক অধিকারের রক্ষক। সংবিধান প্রদত্ত অধিকার রাষ্ট্র কিংবা তার যে কোনো প্রতিষ্ঠান রক্ষা করবে, এটাই নাগরিক প্রত্যাশা। পাসপোর্টে নাগরিক অধিকার কতটুকু রক্ষিত হচ্ছে? বিশেষত নাগরিকের নাম পরিবর্তনের অধিকার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কতটুকু সঠিকভাবে পালন করছে, সেই বিষয়ে আলোচনা করা যাক। বিভিন্ন কারণে মানুষ তার নাম পরিবর্তন করতে পারে, তার মধ্যে ধর্মীয় কারণ একটি। তাছাড়া প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি স্বেচ্ছায় তার পরিবারিক নাম পরিবর্তন করে, সেটাও তার অধিকার বা স্বাধীনতা। কোনো একজন মানুষের পারিবারিক নাম যে কোনো কারণে পরিবর্তন হোক না কেন, নাগরিকের বিভিন্ন দলিলপত্রেও সেই পরিবর্তন দৃশ্যমান হতে হবে। বিশেষত তিনি যদি সেসব ব্যবহার করে থাকেন, যেমন শিক্ষাগত সনদ, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি। কেউ যদি তার নাম পরিবর্তন করেন, তাহলে তাকে এসব সনদ বা দলিলপত্রে তার পরিবর্তিত নাম ব্যবহারের জন্য আইন অনুযায়ী কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেমন প্রথমত তাকে নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হলফনামা অ্যাফিডেভিট সম্পাদন করতে হবে, যা কিনা একজন আইনজীবী সম্পাদন করে থাকে। সেখানে তার পূর্ববর্তী নাম এবং পরিবর্তিত নাম উভয়ই উল্লেখ থাকে। পরে তাকে জাতীয় পত্রিকায় নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি অ্যাফিডেভিট দিতে হয়। একজন মানুষের যদি শিক্ষাগত সনদ থাকে, তাহলে তাকে সেটিতেও পরিবর্তিত নামটি ব্যবহার প্রয়োজন হয়। সেজন্য আবার তাকে আরেকটি অ্যাফিডেভিট সম্পাদন করতে হয়, যাতে তার শিক্ষাগত সনদের তথ্য রোল, রেজিস্ট্রেশন, উত্তীর্ণের সনদ, বোর্ড ইত্যাদি উল্লেখপূর্বক থাকে, তাতে তার পরিবর্তিত নাম ব্যবহারের কথা বলতে হয়। সেই সঙ্গে সনদ পরিবর্তনের আবেদনের সঙ্গে পূর্ববর্তী নাম পরিবর্তনের হলফনামা এবং পত্রিকায় বিজ্ঞপ্তির কপি সংযুক্ত করতে হয়। তাছাড়া পরিবর্তিত নামে জন্ম সনদ নিতে হয়। তারপর তাকে জাতীয় পরিচয়পত্রের ভোটার আইডি কার্ড নাম পরিবর্তন করতে হয়। তার জন্য নির্দিষ্ট আইন এবং বিধি, ল অ্যান্ড রুলস অনুসরণ করে আবেদন করতে হয়। সেখানে নিজের নাম পরিবর্তনের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদ, হলফনামা এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি জমা দিতে হয়। এরপর নতুন জাতীয় পরিচয়পত্র পাওয়ার পরে অন্য দলিলপত্র সংশোধন করতে হয়, যেমন পাসপোর্টের নাম পরিবর্তন। পাসপোর্টের নাম পরিবর্তন করতে হলে রিইস্যু আবেদন করতে হয়। তার জন্য তথ্য পরিবর্তনের পক্ষে নথিপত্র যেমন হলফনামা, জাতীয় পত্রিকায় নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি, শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, একজন নাগরিক যদি দীর্ঘদিন ধরে এতগুলো প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবে অনুসরণ করে, হলফনামা এবং জাতীয় পত্রিকায় নাম পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তার জন্ম সনদ, শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রে নিজ নাম পরিবর্তন করেন, তাহলে তার পাসপোর্টে নাম পরিবর্তন বাধা থাকবে কেন? আসলে আইনে কোনো বাধা নেই, কিন্তু পত্রিকায় প্রকাশ কিছু ক্ষেত্রে মানুষ বিদেশে চাকরির সুবিধার জন্য, দ্যাট মিন্স অসংখ্য অসৎ উদ্দেশ্যে বয়স পরিবর্তন করতে চায়। তাছাড়া নাম পরিবর্তন করতে গেলে বিদেশে ভিসা প্রসেসিংয়ের সময় আঙুলের ছাপ দিতে গেলে পূর্ববর্তী নাম চলে আসে আর ভিসা ক্যান্সেল হয়ে যায়। সেসব কারণে পাসপোর্টের বয়স আর নাম পরিবর্তন বিধি নিষেধ আরোপ করা হয়েছে, যদিও নীতিমালায় নাম পরিবর্তনে আইনগত বাধা নেই বলে নীতিমালা এখনও
বলবৎ আছে। উন্নত দেশের কথা বাদ দিলেও সার্কের আটটি দেশের জন্য সার্কের আটটি দেশের অন্য কোথাও এ ধরনের বিধিনিষেধ খুঁজে পাওয়া যায়নি। প্রতিটি দেশেই নাম পরিবর্তন এমনকি বয়সও করতে হলে নিয়ম অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই হয়। আর ভিসা বাতিলের যে বিষয়টি সামনে আনা হয়েছে, তথ্য প্রযুক্তির যুগে এ যুক্তি কতটুকু গ্রহণযোগ্য? যদি কাউ পূর্ববর্তী পাসপোর্টের তথ্য চলে আসে তাতে বাধা কোথায়? বরং নতুন তথ্যের পরিবর্তিত নাম সঙ্গে পূর্ববর্তী তথ্য থাকতে হবে বা থাকতে পারে, যা দ্বারা বোঝা যায় যে তথ্য পরিবর্তন করা হয়েছে। তাহলে কারও কোনো অসৎ উদ্দেশ্য থাকলে তা সহজেই ধরা পড়বে। আর যার ভিসা ঘটিত কোনো ব্যাপার নেই, তিনি কেন এ জঘন্য ভুক্তভোগী হবেন? অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এসবের কোনো প্রভাব নেই। কেউ যদি নিয়ম মেনে কিছু পরিবর্তন করেন, সেই প্রমাণপত্র হোম অ্যাফেয়ার্স এ সরবরাহ করলে তারা তা আপডেট করে দেন। এখানে আইন অনুযায়ী সব কিছু সহজ হয়, আর বেআইনি পথে এগুলি শাস্তি পেতে হয়। এখন প্রশ্ন হলো, আসলে কি নাম পরিবর্তন কিংবা জন্ম তারিখ তথা বয়স পরিবর্তন থেমে আছে? প্রসঙ্গ উল্লেখ্য, এফিডেভিট করে নাম পরিবর্তন, পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়ম মেনে শিক্ষাগত সনদে নাম পরিবর্তন, জন্ম সনদ এবং সর্বশেষ জাতীয় পরিচয়পত্রের ভোটার আইডি কার্ড নাম পরিবর্তন করে পাসপোর্টে নাম পরিবর্তনের আবেদন করেন অস্ট্রেলিয়ার বাংলাদেশ মিশন থেকে। অস্ট্রেলিয়ার বাংলাদেশ মিশন সব কাগজপত্র বাংলাদেশ পাসপোর্ট অফিসে প্রেরণ করেন, তবু পাসপোর্ট রিইস্যু না করে কাগজপত্র আবার ফেরত পাঠায় অস্ট্রেলিয়া বাংলাদেশ মিশনে। এক বছর পরও পাসপোর্ট না পেয়ে একজন পাসপোর্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাগজপত্র অস্ট্রেলিয়া বাংলাদেশ মিশনে ফেরত পাঠানো হয়েছে, যাচাই করার জন্য তারাই বলতে পারবেন যে কেন হচ্ছে না। অস্ট্রেলিয়ার বাংলাদেশ মিশনে আবারও যোগাযোগ করার পর এখান থেকে বলা হলো, আমরা সব ভেরিফাই করে পাঠিয়েছি, না হওয়ার কোনো কারণ নেই। তারা পরে আবার বাংলাদেশ পাসপোর্ট অফিসে কাগজপত্র প্রেরণ করেন, সেখানে কিছুদিন রিইস্যু অনুসন্ধানের জন্য তা অপেক্ষমান ছিল। অস্ট্রেলিয়ার বাংলাদেশ মিশন থেকে জানানো হলো, বাংলাদেশ পাসপোর্ট অফিস থেকে তা আবার ফেরত পাঠানো হয়েছে। এর মাঝে আগারগাঁও অফিস পাসপোর্ট অফিসে একজনকে পাঠানো হয়েছিল সেন্ট্রাল রিইস্যু অফিসে। সে কর্মকর্তা এসব দেখেন, তার ফোন নাম্বার সংগ্রহ করতে, যাতে তার সঙ্গে কথা বলে পাসপোর্ট না দেওয়ার ব্যাখ্যা জানতে পারি। সেখান থেকে ডেলিভারি কালেকশন স্লিপ সংগ্রহ করতে পারলেও ফোন নাম্বার সংগ্রহ করা যায়নি, তবে অন্য পথে এগোনোর প্রস্তাব দেওয়া হয়েছে। তার মানে কি আইন সততা এসবের মূল্য নেই? শুনেছি অন্য পথে বয়সও পরিবর্তন হচ্ছে। তাহলে প্রশ্ন আছে, আইন এবং নীতিমালা থাকা সত্ত্বেও মাথা ব্যথার চিকিৎসা না করে মাথা কাটার সিদ্ধান্ত কি অন্য পথে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। নিয়ম মেনে আইন অনুযায়ী আবেদন করেও কেন ভোগান্তি পোহাতে হবে? পূর্ববর্তী কোনো পাসপোর্ট না থাকলে যদি পরিবর্তিত জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট পাওয়া সম্ভব, তাহলে এখন কেন সম্ভব হবে না? ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।